ভিডিওতে আছে কিন্তু সবাইকে আবার স্বাধীন বাংলাদেশে স্বাগতম। আমাদের প্রায় এক মাস রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেই সংগ্রামে গতকালকে আমরা একটু এগিয়ে গিয়েছি। ১৬ বছরের স্বৈরাচার শেখ হাসিনার গতকালকে পতন হয়েছে। এই শেখ হাসিনাকে গতকালকে আপনারা দেখলেন যে কীভাবে আজকে দেশ ছেড়ে পালিয়েছে, ছাত্র জনতার বিজয় হয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের জয় হয়েছে। এখনো আসলে বড় হচ্ছে না যেটা আমাদের বিজয়, কারণ আমাদের যে অর্জনটা আমরা যতটুকু বুঝতে পারছি, এটা আসলে প্রতিফলিত হতে বা মানুষের সামনে আসতে আরও কিছু সময় লাগবে। আমাদের যে ভাইয়েরা আসলে এই অকালে প্রাণ দিল আমাদের এই আন্দোলনের কারণে, তাদের সবটা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। এই বিজয় সারা বাংলাদেশের মানুষের, কিন্তু এই বিজয়ের উল্লাসের সাথে সাথে আমাদের আরও কিছু বিষয় মনে রাখা দরকার। বিজয়টা যেন বৃহৎ না হয়ে যায়, বিজয়টা যেন কোনো অপশক্তির হাতে চলে না যায়। এই বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগই এককভাবে অপশক্তি ছিল না, আরও অপশক্তি বাংলাদেশে রয়েছে, যারা আওয়ামী লীগ চলে যাওয়ার পর তাদের জায়গায় বসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা মনে করছি কোনো অপশক্তিকে আমরা আসলে আর জায়গা দেব। ভারতীয় বাহিনী কেন কোনো ষড়যন্ত্র না করতে পারে? মোদী বাহিনী কেন কোনো ষড়যন্ত্র না করতে পারে? এই মুহূর্তে দরকার Yeah.